রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নতুন কর্মী নিয়োগ হচ্ছে এবং চোদ্দোই জুনের মধ্যে কিন্তু এই আবেদন তোমাদেরকে করতে হবে তো পশ্চিমবঙ্গ রাজ্যের অধীনস্থ জেলা স্বাস্থ্য পরিবহন কল্যাণ দপ্তর সমিতির একটি নিয়োগ প্রক্রিয়া কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে উক্ত পদগুলোর জন্য কিন্তু চাকরির আবেদন করতে পারবে এবং যার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক এবং সেই সাথে কিন্তু তার কিছু দক্ষতারও প্রয়োজন এবং বেতন কিন্তু কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে তো এই পদের প্রথম যে পদের জন্য আবেদন নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে কিন্তু শূন্য পদ রয়েছে চারটে উচ্চ মাধ্যমিক পাশ সহ কিন্তু মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে কিন্তু ডিপ্লোমা থাকলে এই পদের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবে দ্বিতীয় পদ হচ্ছে ব্লক এপি এপি ডেমি লজিস্ট তো এখানে কিন্তু দুটো পদের জন্য আবেদন দিতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতা এমএসসি ইন লাইফ সায়েন্স অথবা এপিডেমিলজি অর এস এ এম অর বিএইচ উইথ এমপিএইচ ইত্যাদি বিষয়ে কিন্তু স্নাতকোত্তর চাকরি এই পদের জন্য আবেদন করতে পারবে যার মাসিক বেতন থাকবে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা এবং তারপরে কিন্তু পদের নাম হলো ব্লক পাবলিক হেলথ ম্যানেজার যার শূন্য পদ কিন্তু দুটো এবার ক্ষেত্রে কিন্তু বিএসসি লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ডিগ্রি থাকা চাকরিপ্রার্থীরাও কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এবং মাসে বেতন পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে যে পদের জন্য আবেদন নেওয়া হবে সেটা হলো ব্লক ডেটা ম্যানেজার যার শূন্য পদ রয়েছে দুটি এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সহ কম্পিউটারের ন্যূনতম এক বছরের ডিপ্লোমার ডিগ্রি থাকা চাকরি এই পদের জন্য আবেদন করতে পারবে এবং এর বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা প্রতিটি পদের জন্য চাকরি প্রার্থীদের বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে যারা এই পদের জন্য আবেদনের ইচ্ছুক তারা অফলাইনে এই পদে আবেদন করতে পারবে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট পূর্ব মেদিনীপুর ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আবেদনপত্র ডাউনলোড করতে হবে তারপরে তার সাথে সংশ্লিষ্ট কাগজপত্র জরুরি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দিয়ে নিঃসহিত সংস্থার কিন্তু নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে ঠিক আছে এবং আবেদন জমা দেওয়ার ঠিকানাও এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পূর্ব মেদিনীপুর পিনকোড হলো সেভেন আবেদনে কিন্তু শেষ তারিখ চোদ্দোই জুন পর্যন্ত সুতরাং যারা আবেদন করতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি করুন তো এরকম ধরনের চাকরির নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে